জীবন থেকে অবসর গ্রহণ করে বাড়ি ফিরতে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তন বিএসএফ জওয়ানকে সংবর্ধনা দিল তার পরিবার। কাটোয়া দু নম্বর ব্লকের গাজীপুর অগ্রদ্বীপের বাসিন্দা শিবশঙ্কর ভট্টাচার্য, দীর্ঘ 39 বছর যাবৎ তিনি বিএসএফ এ কর্মরত। কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর রবিবার তিনি নিজের বাড়ি ফিরে আসেন। দীর্ঘদিন ধরে সীমান্তরক্ষী বাহিনীতে কাজ করে দেশের সেবা করে বাড়ি ফেরার খুশিতে তাকে সংবর্ধনা দেয় তার পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে তার ভাই মাধব ভট্টাচার্য জানান, মানে কথা হচ্ছে আমার বাবা মারা গিয়েছে, আমি তখন 1 বছর। তারপর থেকে দাদা আমার মাথায় বট গাছের মতো আছে, টোটালটাই আমাকে দেখাশোনা করে। দাদার কথা আমি কোনোটা অন্যথা করি না। দাদা যদি বলে জল ওপর দিয়ে যাচ্ছে, আমি কোনোটা প্রতিবাদ করি না। দাদা একটা কথা, যেটা যে কথাটাই বলে যেন পাথরের উপরে দাগ মেরে দিল, সেই কথাটা কোনো সময় আমি অন্যথা করি। আজকে আমি দাদাকে পেয়েছি কাছে, আমার বুক ভরে যাচ্ছে আনন্দে, আর আমি এখানে কিছু বলি। তোমার লজ্জায় বাড়িতে পেয়েছে? বাড়িতে পেয়েছে বহুত আনন্দ পেয়েছি আমি। আমার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে। দাদা দীর্ঘদিন চাকরি জীবনে বাইরে বাইরে রাজ্যে ঘুরে ঘুরে বেরিয়েছে, তারপরে কলকাতায় নিউ টাউনে ফ্ল্যাট নিয়েছে, সেখানে অনুষ্ঠান না করে আজকে গ্রামের বাড়িতে এসে সকলের সঙ্গে মিলিত হয়ে একটা অনুষ্ঠান তৈরি করেছে। এটাই আমি খুব আনন্দিত, মানে যতটা আনন্দিত মুখে প্রকাশ করা যাবে না, তার থেকেও বেশি আমি আনন্দিত হয়েছি এই বিষয়টা নিয়ে। শিবশঙ্করবাবু জানান, খুব দরিদ্র পরিবারের ছেলে তিনি। 1985 সালে তিনি সীমান্তরক্ষী বাহিনীর কাজে নিযুক্ত হন। চলতি বছরের 31 মার্চ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন তিনি। অতীত জীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, এটা অনেক খুশির ব্যাপার। অ্যাকচুয়ালি আমি 1985-এ জানুয়ারিতে মানে নিউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএসএফ জয়েন করেছিলাম, আর দীর্ঘ 39 বছর 1 মাস 25 দিন চাকরি করে আজকে আমি রিটায়ারমেন্ট ইয়া অবসরপ্রাপ্ত হয়ে নিজের বাস গৃহেতে ফিরে আসলাম। এখানে এসে যেভাবে এরা আমার পরিবার সহ আমার ভাইয়ের পরিবার যেভাবে এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করে ইয়ে করেছে, এটা আমি অনেক ধন্যবাদ। আর এই সময় যদি আমার মা বেঁচে থাকতেন হয়তো আরও খুশি হতেন, কেন তিনি একটা গরিব পরিবার থেকে ছেলেকে মানুষ করে যে ফোর্সে পাঠিয়েছে, এটা একটা ওনার কাছে স্বপ্ন ছিল যে আমার ছেলে বা আমার পুত্র আজকে দেশের জন্য কিছু করবে। আপনার মায়ের সহযোগিতায় আপনি বাইরে? হ্যাঁ, মায়ের সহযোগিতায় আমি এই চাকরি পেয়েছিলাম। দীর্ঘ মানে তাদের ত্যাগ সেগুলো খুব মনে রাখার মতো। তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, আমার মিসেজ, আমার ফ্যামিলির মধ্যে যারা আছে সদস্য, আমার মেয়ে এবং আমার মা, মা আজকে জীবিত নেই, কিন্তু যেভাবে ওনারা ত্যাগ স্বীকার করে আমাকে বাইরে বাইরে এই চাকরি করার জন্য পাঠিয়েছে, তা আমি আজকে সফল হয়ে নিজের বাস ঘিরে ফিরে এলাম, এটাই আমার কাছে অনেক। আর এই বিএসএফ আমাকে অনেক কিছু দিয়েছে। একদিন এমন দিন ছিল যেখানে আমি দুটো ভাত বা খাওয়ার জন্য লোকের বিয়েতে যেতে হতো, সেই জায়গা থেকে আমি এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, এটা পুরোটাই বিএসএফ এর কৃতিত্ব। আপনি কোথায় পোস্টিং করতে? আমি এই রিসেন্ট পানিসাগর থেকে রিটায়ারমেন্ট আসলাম, ত্রিপুরা, নর্থ ত্রিপুরা পানিসাগর বলে যে জায়গা, সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ, ওখান থেকে আমি রিটায়ারমেন্ট মানে অবসর নিলাম। গ্রামে এসে কেমন লাগছে বা গ্রামের মানুষের আপনাকে কেমন ইয়ে করে সব? গ্রামের মানুষের প্রতিবেশী খুব খুশি যে দেশের জন্য আজকে আমি বাইরে চাকরি করতে গিয়েছিলাম বা এই ধরনের চাকরি করতে গিয়েছিলাম, এতে প্রতিবেশী খুব খুশি। তারা অনেক রকম দিক দিয়ে আমাকে অভ্যর্থনা, ফুলের বুকে থেকে আরম্ভ করে উত্তরায় থেকে আরম্ভ করে সব দিয়ে আমাকে সম্বোধন করলো, এটা আমার কাছে অনেক অনেক বড়। আপনার দেশের বাড়ি আসলে আদিবাড়ি আমাদের এখানেই। গ্রামের নাম কেমন? গ্রামের নাম হচ্ছে অগ্রদ্বীপ গাজীপুর বেলেঘাট, নাম শিবশঙ্কর ভট্টাচার্য। আপনি কত বছর চাকরি করছেন? 39 বছর 1 মাস 25 দিন চাকরি করে অবসর নিলাম। রবিবার শিবশঙ্কর ভট্টাচার্যকে আন্তরিক অভিবাদন ও অভ্যর্থনায় নিজের বাড়িতে বরণ করে নিলেন মাঙ্গলিক প্রদীপ, শিখা, পুষ্পমাল্য, চন্দনতিলকের স্পর্শে। তার হাতে বিভিন্ন উপহার তুলে দেয়। তার স্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, অসুবিধা তো একটু হতো, কিন্তু ওটা তো মেনে নিতেই হবে না, দেশের জন্য কাজ করছে তো একটু স্যাক্রিফাইস তো করতেই হবে আমাদের।
এখন ফিরে এসছে এত বছর পর নির্বিঘ্নে যে ঘরে ফিরে এসছে এটাই আমাদের কাছে অনেক ঠাকুরের ইচ্ছাই, এটাই সাথে করে যে নিয়ে চলে আসতে পেরেছি এত বছর। চাকরি পাওয়াটা আমি জানি না, তখন আমার বিয়ে হয়নি, কিন্তু শেষ মুহূর্তে যে আমি ওনাকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি সুস্থভাবে এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। আপনার স্বামী কোথায় পোস্টিং করছেন? ত্রিপুরায় পানিসাগরে ওনার পোস্টিং ছিল। আজকে বাড়িতে এসে কী করলেন? প্রথম তো স্বাগত হলো একটা কিছু, প্রথম এই গ্রামের বাড়িতে এসে, তারপর সবাই মিলে একটা আনন্দ উৎসব। এই প্রসঙ্গে তার কর্মজীবনের এক বন্ধুর প্রতিক্রিয়া। আমার এক সাথী যে সাব ইন্সপেক্টর SS ভট্টাচার্য হোক, উনিও 31 মার্চ 2024 রিটায়ারমেন্ট হয়ে এসছেন। ওই সম্বন্ধে উনি যে ছোটো যে পার্টি দিয়েছেন, পার্টির জন্য আমাকে ইনভাইট করেছে, হ্যাঁ তার জন্য আমি খুবই খুশি। আমরা একসঙ্গে পানিসাগর সেক্টর ত্রিপুরা স্টেট নর্থ ত্রিপুরায় একসাথে আমরা ডিউটি করতাম, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে আমরা ডিউটি করতাম। ওখান থেকেই আমাদের এই যে 31 মার্চ আমাদের দুজনে একসঙ্গেই রিটায়ারমেন্ট টাইম, খুব ভালো লাগছে। আর আমরা যে সুস্থভাবে এতদিন চাকরি করে বাড়িতে ফিরেছি, এটাই আমাদের সব থেকে বেশি অ্যাচিভমেন্ট আমার কাছে। যেই মানে আমার সাথী যে SS ভট্টাচার্য সাহেব, যে মজুমদার সাহেব, ইনিও ইন্সপেক্টর, ইনিও DSF-এর, ইনিও রিটায়ারমেন্ট এসছেন আর সুস্থভাবে এসছেন, এটাই সব থেকে আমাদের বেশি মানে। আচ্ছা, তাই বন্ধুকে সম্বোধন জানানো যাব। বন্ধু এই যে ইনি সুস্থভাবে বাড়িতে আসার পর ইনাকে যে গ্রামের প্রতিবেশী কিংবা আমরা যারা এক্স সার্ভিসম্যান এখানে এসেছি, সবাই মিলে তাকে এই যে মানে একটা পোস্ট লাইফ থেকে সিভিল লাইফে এসে, যে এটা একটা বহুত মানে খুবই পার্থক্য, এটা ডিফারেন্স আছে একটা পোস্ট লাইফ আর একটা সিভিল লাইফ। তো এখন সিভিল লাইফের সঙ্গে ওনাকে অনেক সামঞ্জস্য করে চলতে হবে। অবসরপ্রাপ্ত সীমান্তরক্ষী বাহিনীর BSF জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্যকে পরিবার সহ এলাকার মানুষেরা সম্বর্ধনা দেয়। শিবশঙ্কর ভট্টাচার্যকে নর্থ ত্রিপুরার পানিসাগর এলাকায় BSF-এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। 2024 সালের 31 মার্চ তিনি কর্মজীবন থেকে অবসর নেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ তাপস রায়, সম্পাদিকা কবিতা মজুমদার, সম্পাদক দেবব্রত মজুমদার সহ শিবশঙ্কর বাবুর প্রাক্তন সেনা সহকর্মীবৃন্দ, আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।